আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালোই আছেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন DDL 8000A সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন। তো এই মেশিনটা চলানোর পরে আমরা যখন নাইপ মারতেছি, তো নাইপ মারার পরে আমাদের নিডেলের সুতাটা কেটে উপরের দিকে উঠে যাচ্ছে। তো আমি আপনাদেরকে একটা ফেব্রিক চালিয়ে আগে দেখাই সমস্যাটা কি। তো এই যে দেখেন, নাইপটা মারছি, মারার পরে কিন্তু সুতাটা উপরের দিকে উঠে গেছে। তো এই সমস্যা হলে আপনারা ক্যাম টাইমিংটা অতি শর্টকাটে কিভাবে করবেন? তো আরও একটা কথা বলি, এই মেশিনে কিন্তু আমাদের ক্যাম টাইমিংটা অনেকটা সহজ করা হয়েছে। তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আশা রাখছি আপনি এক চান্সে এই মেশিনের ক্যাম টাইমিংটা করতে পারবেন। তো দিন যত যাচ্ছে আমাদের মেশিনগুলো কিন্তু তত আপডেট হচ্ছে, আর আমাদের কাজগুলো কিন্তু অনেকটা সহজ হয়ে যাচ্ছে। তো আমরা যখন কাজ শিখেছি তখন কিন্তু আমাদের এইভাবে কাজ শেখার মতো কোনো সুযোগ ছিল না। তো আমরা কিন্তু অনেকটা কষ্ট করে আপনাদের জন্য একটা করে ভিডিও তৈরি করি, তাই ভিডিওটিতে একটা লাইক করে দিন। আর এই চ্যানেলে আপনি যদি ভিডিওটা নতুন দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন দেখেন আমরা এই ক্যাম টাইমিংটা প্রথমে কিভাবে বুঝবো যে এই ক্যাম টাইমিংটা ঠিক আছে কিনা। তো আমাদের বোঝার সুবিধার্থে কিন্তু জুকি কোম্পানি নতুন একটা আপডেট নিয়ে আসছে। দেখেন ক্যামের মধ্যে কিন্তু এখন মার্ক করে দেওয়া আছে, যাতে করে আমরা খুব সহজে এই ক্যাম টাইমিংটাকে মিলে নিতে পারি। তো প্রথমত আমরা যে কাজটা করব, আমরা মেশিনটাকে চালিয়ে নিয়ে একবার নাইপ মারব। তো নাইপ মারার পরে আমরা মেশিনটাকে উল্টিয়ে নিব। তো উল্টানোর পরে আমাদের ক্যামের মার্কটাকে আমরা লক্ষ্য করব, এই ক্যামের মার্কটা কোথায় আছে। তো এই ক্যামের মার্কটা থাকবে হচ্ছে আমাদের যে এই সাইডে, যে ডাইন সাইডে যে বুশটা দেখতে পাচ্ছেন, তো এই বুশের কাছে হচ্ছে এই সোজাসুজি আমাদের ক্যামের মার্কটা থাকবে। মনে রাখবেন, যখন আমরা মেশিনটা চালিয়ে নাইপটা মারবো তখন হচ্ছে আমাদের এই বুশের সোজাসুজি আমাদের মার্কটা থাকবে। তো এই ক্যাম টাইমিংটা করার আগে আরও একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই পুলি মার্কটা কি ঠিক আছে কিনা। তো এখানে দেখেন পুলির সঙ্গে একটা মার্ক দেওয়া আছে, আর হচ্ছে আমাদের এই কাবারটার সঙ্গে কিন্তু একটা মার্ক দেওয়া আছে। তো এই দুইটা মার্ক কিন্তু আমাদের মেশিনটা যখন নাইপ মারবে, নাইপ মারার পরে এই দুইটা মার্ক কিন্তু একসঙ্গে থাকতে হবে। তো যদি দেখেন যে এই মার্কটা ঠিক নেই, তো সেক্ষেত্রে আপনারা এই মার্কটা ঠিক করবেন কীভাবে, তার ভিডিওটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেখান থেকে আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এখন চলুন আমরা ক্যাম টাইমিংটাকে ঠিক করে নিই। তো প্রথমত আমরা ক্যামের দুইটা নাটকে পুরোপুরি লুজ করে দিব। তো ক্যামটাকে পুরোপুরি ফ্রি করে নেওয়ার পরে আমরা এখানটায় এলএন কিটা ধরে রাখব। তো এরপরে চলে যাব আমাদের যে পুলি মার্কটা আছে, প্রথমে আমরা এই পুলি মার্কটাকে মিলিয়ে নিচ্ছি। তো এখানে দেখেন আমাদের কাভারের সঙ্গে যে মার্কটা আছে, আর হচ্ছে আমাদের পুলির সঙ্গে যে মার্কটা আছে, এই দুইটা মার্ক আমরা প্রথমে একসঙ্গে করে নিব। তো আপনারা এখানে দেখেছেন আমি পুলি কাভারের যে মার্কটা আছে, আর হচ্ছে আমাদের পুলি মার্ক, এই দুইটা কিন্তু মিল রেখেছি। তো মিল রাখার পরে এখানে আমাদের ক্যামের যে মার্কটা আছে, আর হচ্ছে আমাদের যে বুশটা দেখতে পাচ্ছেন, তো এখন আমরা এই ক্যামের মার্কটাকে আমরা এই বুশের সোজাসুজি রাখবো। এইভাবে রেখে আমরা নাটটাকে টাইট করে দিব। তো ক্যামের নাটটাকে টাইট করার আগে এখানে আরও একটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের ক্যাম আর এই বুশের মাঝখানে আমরা কতটুকু দূরত্ব রাখবো। তো এখানে আমরা দূরত্ব রাখবো হচ্ছে 1.5 মিলিমিটার। তো মনে রাখবেন এখানে আমাদের ক্যাম আর হচ্ছে বুশের মাঝখানে গ্যাপ থাকবে 1.5 mm, আর হচ্ছে ক্যামের মার্কটা রাখতে হবে আমাদের বুশের একেবারে সোজাসুজি। তো এইভাবে রেখে আমরা নাটটাকে ফুল টাইট করে নিব। তো নাটটা টাইট করার পরে অবশ্যই আরও একবার চেক করে দেখবেন যে আপনাদের এখান থেকে পুলি মার্ক আর হচ্ছে কাভারের মার্কটা সরে গেছে কিনা। তো এখন আমরা একটা ফেব্রিক চালিয়ে দেখি। তো আমাদের যে সমস্যাটা ছিল, নিডেলের সুতাটা কেটে উপরের দিকে উঠে যাচ্ছিল, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাইপে কিন্তু এখন অনেক সুন্দরভাবে সুতাটা কাটছে, আর হচ্ছে আমাদের যে সুতার মাপ, এই সুতার মাপটাও কিন্তু ঠিক আছে। তো ভিডিওটিতে এখনও যারা একটা লাইক করেননি অবশ্যই একটা লাইক করে দিবেন, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ।